স্বামী বিবেকানন্দ ফেস্টিভ্যাল ও আন্তর্জাতিক ইয়োগা ডে পালন করেছে বিবেকানন্দ হিউম্যান সেন্টার ইউকে। সেন্ট্রাল লন্ডনের লোগান হলে আয়োজিত এই অনুষ্ঠানে রঞ্জিত সেনের ও সুমন ঘোষের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন সেন্টারের পরিচালক রামচন্দ্র শাহ। এতে আরও বক্তব্য রাখেন লন্ডনের ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলর নাতিয়াশা, সংগঠনের সহকারী সম্পাদক রামকৃষ্ণ মাথ, ডক্টর এম এন নন্দকুমার, ডেভিড রাসেল, স্বামী সুবীর আনন্দ, ভিটা মহানন্দ, মানি নন্দী প্রমুখ। সবাই বক্তারা বলেন, স্বামী বিবেকানন্দের নীতি ও আদর্শকে ধারণ করে তার দেখানো পথে অনুসরণ করে মানুষের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। এ সময় শিল্পী বাপ্পি লাগরি, রথীন্দ্রনাথ রায় ও সৈকত মিত্রের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।